প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। বরাবরের মতো অর্চি রহমান আছে আপনাদের সাথে, আর প্রতিদিনের মতোই নতুন একজন অতিথি আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন কিশোর পলাশ, ফোক সঙ্গীত শিল্পী। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। বর্তমানে ভাইয়া ব্যস্ততা কি নিয়ে? গানের মানুষ, নিশ্চয়ই গান নিয়েই ব্যস্ত আছেন। গান নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আগাম প্রস্তুতি নিচ্ছি, কারণ শীতের সময় চলে আসছে, আমাদের কনসার্টের সময় চলে আসছে, এটা আমাদের একটা সিজন, এই জন্য প্রস্তুতি নিচ্ছি আসলে এই সিজনটা কিভাবে কাটবে। ভাইয়া, আপনার যে মিউজিক ভিডিওটি এসেছে, সর্বশেষ যে মিউজিক ভিডিওটি পেয়েছি সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমি তো সত্যি বলতে মিউজিক ভিডিওর পক্ষপাতী না, কারণ আমি আসলে শ্রোতায় বিশ্বাসী, গান শোনার বিষয়, দেখার বিষয়টা আসলে ওরকম হয় না। কারণ আমি একটা গান যখন তৈরি করি, আমি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের জন্য চিন্তা করে গানটা করি। এখন আমি একজন মিউজিক ডিরেক্টরকে এলো ই দিলাম গানটা, সে তার একটা মন করে একটা ওই গানের সঙ্গে আদলে একটা একটা ভিডিও বানিয়ে খুব ই করে সে ছেড়ে দিল। কিন্তু আমি যাদের জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাদের জন্য গান করলাম, তার সেই মন গড়া কাহিনী তার কাছে অ্যাকসেপ্ট নাও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমার কাছে তো এখানে আমি একদমই টোটালি মিউজিক ভিডিওর পক্ষেই না, কারণ গান শোনার বিষয়, আমি আগে থেকেই গানের প্রতি এভাবে জোর দিয়ে আসছি। আমি মিউজিক ভিডিওর তেমন করিনি, কিন্তু দেখা গেলে যাবে যারা লাখ টাকা খরচ করে মিউজিক ভিডিও ইউটিউবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে, আমি আমার নির্দিষ্ট কিছু শ্রোতা আছে যাদের জন্য আমি বিশেষ করে অ্যালবাম করি। আমার লিসেনারের সংখ্যা অনেক বেশি, তাও 35-36 লাখ আপ, যেখানে আপনি একটা মিউজিক ভিডিওতে হাইস্টে গেলে আপনি 5-7 লাখ কিংবা 10 লাখ। তা এখন আমি মনে করি যে আসলে বাংলাদেশ শ্রোতার সংখ্যাই বেশি। কিন্তু এখন তো সবাই দেখা যাচ্ছে ঝুঁকছে বেশি সিঙ্গেলসের প্রতি, মিউজিক ভিডিওর প্রতি। বিশেষ করে এর একটা শ্রেণী আছে, এটা অনেকে হয়তো জানে না, আমরা যারা আধুনিক গান গায় আর কি, পপ সঙ্গে তাদের গানের বেশি দিন ইয়ে না আর কি, 2-3 মাস 4-5 মাস এগুলো মানুষ দেখে, দেখার পর আবার এলো মানে গানটার ভুলে যাচ্ছে মিউজিক ভিডিওর কারণে হয়তো, আমার কাছে মনে হয়। কিন্তু যারা বেসিক্যালি আপনার বাংলার সংস্কৃতির গান করে, তারা লং টাইমে গানটা, তারা গানগুলোই মানুষ শুনে আর কি। এখানে আমরা আপনার কোন কাজটি নিয়ে কথা বলতে পারি, কোন কাজটি করেছেন আপনি শেষ যে কাজটি? আমি আমার ভাঙা তুই ছেঁড়া বলটি করেছিলাম, তাও আমি 2012 সালে গানটা রিলিজ হওয়ার পরে বাংলাদেশে এমন একটা যুগ চলে আসছে যে গানটা মানুষের ভেতরে পৌঁছে গেছে, কিন্তু জানে না আসলে যে আর্টিস্ট কে। এই আর্টিস্ট চেনানোর জন্যই আমি মিউজিক ভিডিও করেছিলাম, কিন্তু আদার্স কোনো এর কারণে না। জি, তাও এটাও তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন আর্টিস্ট কোন গানটি করছে, এটাও তো জানার দরকার আছে সবার। নতুনদের জন্য, আচ্ছা নতুনদের জন্য, কারণ একটা আর্টিস্টে যখন তার পরিচিতি পাওয়া যায়, তার গলার একটা ভেরিয়েশন যখন মানুষ জানতে পায়, সে শুনলে বুঝতে পারবে যে এটা অমুকের গান। আমরা যেমন ছোটবেলায় শুনতাম যে রেডিওতে গান বাজতেছে এন্ড্রু কিশোরের গান, কণ্ঠ শুনলে আমরা বুঝতে পারতাম। তো যার শ্রোতা আছে তারা এসব নিয়ে ভয় নেই, যারা নতুন তাদের জন্য হয়তো হতে পারে। এই গানটির দু লাইন কি আমরা এখন শুনতে পারি? হ্যাঁ, আমার ভাঙা তুরি ছেঁড়া বল। ও তরি কিনারাই ভিড়াইয়া, ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল, চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া। বাহ, এই গানের রেশটি থাকতে থাকতে একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি গল্প করব। প্রিয় দর্শক, চলে যাচ্ছে বিরতিতে, ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন ফোক সঙ্গীত শিল্পী কিশোর পলাশ। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। ঈদের সময় একটি অ্যালবাম পেয়েছিলাম আমরা, সন্ন্যাসী, সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই।
এই অ্যালবাম আসলে আমার দীর্ঘদিন পরে আসছে, আমি প্রায় 3 বছর পর অ্যালবামটা প্রকাশ এই করছি। বিরতিটার কারণ কি ছিল? শুধুমাত্র কনসার্ট, কারণ আচ্ছা গান আচ্ছা, আমি যে শ্রোতাদের জন্য গান করি হুম হুম, তাদের জন্য একটা, বিশেষ করে গানের কথাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই, তারপরে আমার চিন্তা ভাবনা আসে সুরের বিষয়টা, হুম হুম, যদি দুইটা খুব ভালো মতো ম্যাচিং হয় দেন আমি অ্যালবামে চলে যাই। তো এই প্রোগ্রামের কারণে আমি পারতেছিলাম না আচ্ছা এটা আচ্ছা, টোটালি ই করার জন্য, তো এই জন্য বিরতি আর কি। তারপরে পরিকল্পনা থেকে কিভাবে শুরু হলো কাজ, অ্যালবামে কাজ করা? না, ওই 3 বছরের ভিতরে গুছিয়ে গুছিয়ে হুম একটা হুম, দুইটা এরকম আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে মানে রেডি করছি আর কি। কতগুলো গান ছিল আটটা গান, এবং সেই 8টা গানের মধ্যে কি পরবর্তীতে মিউজিক ভিডিওতে কাজ করার কোনো পরিকল্পনা হয়েছে? এখন আসলে আমি জানি না মানুষের চিন্তা ভাবনা কিভাবে চলে আসছে, উঠতি বয়সের তরুণ তরুণ পোলাপান জি জি, আর সোশ্যাল নেটওয়ার্ক মানুষের ভিতরে এমন ভাবে চলে মানে চলে আসছে, এটা একটা ভালো দিক আবার ক্ষতিকর দিক। হুম হুম, নতুন নতুন উঠতি বয়সের স্কুল কলেজের পোলাপানরা DSLR ক্যামেরা দিয়ে একটা গান পেলেই তারা জি ওই জি গানটা নিজেরাই শ্যুট করে, জি, নিজেরাই মডেল হয়ে, নিজেরাই আচ্ছা ইউটিউবে আচ্ছা, ছেড়ে দিচ্ছে। হুম হুম, হিউজ পরিমাণ এলো এই ইউটিউবের কন্টেন্ট এখন। হুম হুম, নিজের মিউজিক ভিডিও করবো কি, এই যে জি সার্চ করলে দেখা যায় যে আমার মিউজিক ভিডিও তারা করে ছেড়ে দিছে, আচ্ছা আচ্ছা, আমি উপস্থিত নেই। জি তো এরকম ব্যাপার, আর এই ব্যাপারের জন্য আসলে ওইভাবে আর মিউজিক ভিডিও করতে ইচ্ছে হুম হয় না। হুম, আর আগে বললাম যে মিউজিক ভিডিও করার আমার বিশেষ করে আমার কোনো পরিকল্পনা, কারণ আমি একটা গান বিভিন্ন শ্রোতাদের জন্য করি, তো তার ফিল্ড থেকে সে হুম গানটা হুম, নিয়ে নিবে যে সে কি তার কল্পনার ভিতরে গানটা, এখন আমি একটা মন গড়া ই করলাম হুম সে হুম, নিয়ে নেবে, এটা তার কাছে অ্যাকসেপ্ট নাও হইতে পারে। সেটাই, তাই আমি চাই না যে তার ভেতরে হুম দ্বিধাদ্বন্দ্বের হুম। এটা তৈরি হোক। এবং আপনি সবসময় মৌলিক গান করে থাকেন, কোনো কাভার সংও আপনি করেন না, সে ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই। একটা ভালো প্রশ্ন করেছেন, সেটা হলো যে আমি লোকগান করে থাকি। জি জি, লোকগান বলতে আমাদের যে বাংলা সংস্কৃতির যে হুম হুম, বাউল গান, এই গানগুলোকে আমরা বুঝি। তো আমাদের লোক সংস্কৃতিতে যারা উঠতি বয়সের নতুন নতুন আপনার শিল্পী আসছে, জি সেটা রিয়েলিটি শো থেকেই হোক, বাইরে বিভিন্ন থেকেই হোক, জায়গা থেকে, বিভিন্ন জি জায়গা থেকেই হোক, তো আমরা আগে কাভার গানগুলো যারা করে গেছেন তারা তো আর কাভার গান করে আসেন নাই, জি, না, তাদের কোনো গীতি কবি ছিল হুম, তারা ওই গানগুলো করতেন, তো ডে বাই ডে আজকে লোক গানের ভান্ডারে তাদের গানগুলো জমা হয়েছে। হুম, তো আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীরা করতেছে তারা অবৈধ, আমার কাছে মনে হয় এটা অবৈধ পন্থা আচ্ছা আচ্ছা, অবলম্বন করা, যে খুব তাড়াতাড়ি একটা আগের জনপ্রিয় গানটারে নতুন করে মিউজিক করে সেই গানটা ইউটিউবে ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি পপুলার হওয়ার একটা বিষয়। আচ্ছা কিন্তু আচ্ছা, আজকে যদি আমি নতুন গান না করি, হুম হুম, ভবিষ্যতে হয়তো আমার এই গানটাই ভবিষ্যতে লোকগানের ভান্ডারে জমা পড়তে পারে। পড়তে আমি পারে, যদি জি নতুন অবশ্যই, গানই না করি তাহলে আমার লোকগানের হুম ভান্ডারে হুম, কি জমা পড়বে আমার গান? সেটাই, আমি একজন শিল্পীর নিজের গান না থাকলে তাকে শিল্পী বলাই উচিত না। যে সামনে সে প্রজন্মের জন্য কি রেখে যাওয়া হচ্ছে আসলে, হ্যাঁ সেটাই, হুম, এখানে আমাদের একটা হুমকির বিষয় হয়ে দাঁড়াইছে। আর আমার কাছে একটা বিষয় এলো যে কাভার গান যারা গায় তারা আমার কাছে গায়ক, আচ্ছা, আর যারা শিল্পী, হুম যারা হুম, মৌলিক গান করে, যাদের ক্রিয়েটিভিটি আছে, তারা হুম, হলেন শিল্পী। জি শিল্পী সবাই না, কিন্তু গায়ক অবশ্যই, সবাই। সন্ন্যাসী অ্যালবামের কথা বলছিলাম, এবং সেই অ্যালবামে তাহলে সুর করেছেন কে, কে লিখেছেন, সে সম্পর্কে একটু যদি জানতে চাই। আজ অবধি পর্যন্ত আমার 4টা অ্যালবাম, সোলো একক অ্যালবাম আর কি, আসছে বাজারে। সবগুলোর সঙ্গীতায়োজন করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আচ্ছা, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং জি, মিউজিক ডিরেক্টর FA সুমন। বাহ, বরাবর যতদিন আছি সোলো অ্যালবামগুলো বিশেষভাবে সুমন ভাইকে দিয়েই করাতে চাই, হুম কারণ হুম, আমার গানের অনুভবগুলো সুমন ভাই খুব ভালো বোঝেন। জি জি, এই সন্ন্যাসী অ্যালবাম থেকে কি আমরা যে কোনো একটি গান 2 লাইন শুনতে পারি? তুমি যত ভিন্ন বাস মোরে থাকো যদি হৃদ মাঝারে, যত ভিন্ন বাস মোরে থাকো যদি হৃদ মাঝারে, তবু ভালো এ সংসারে আছি জগৎময়, ঘোর নিদানে নিজ গুণে লয় তোরাইয়া লয়, দয়ালের দয়া যারে হয়, ঘোর নিদানে নিজ গুণে লয় তোরাইয়া লয়। বাহ বাহ, চমৎকার। লোকসঙ্গীত শিল্পী এবং ফোক সঙ্গীতের প্রতি আপনার অনেক ভালোবাসা আমি বুঝতে পারছি। অন্য অন্য কোনো গানের প্রতি বা ছোটবেলা থেকে শেখা হয়েছে, অন্য কোনো গান শেখা হয়েছে? আমার বাবা ছিলেন সঙ্গীত অনুরাগী, বাহ, বাবা গান করতেন, আচ্ছা বাউল গানই আচ্ছা, করতেন, কিন্তু ওই সময়তে আমি যেহেতু ইয়াং বয়সের ছিলাম হুম হুম, আমার ওই গানগুলো বেশি টানতো না। বাউল গান শুনলে আচ্ছা, মনে হতো
কোনো গান হইলো নাকি। আচ্ছা আচ্ছা। তো আমি বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন, কিন্তু একটা সময়তে এসে দেখলাম আর জানলাম যে না আসলে সঙ্গীতের প্রাণী হলো বাউল সঙ্গীত। তো কিভাবে যেন ওই সুমন ভাইয়ের কল্যাণে, সুমন ভাই আমাকে বললো যে তোর গলাটা ফোক, তুই বাউল গান কর। আচ্ছা, সেই প্রথম ভাঙাতুরি চেরাপাল গাওয়া, তারপর আজকে কিছু কিশোর পলাশ আর কি। আপনি কত ছোট ছিলেন সেই সময় থেকে আপনি গানের চর্চা শুরু করেন? এটা বলা যায় জন্মের পর থেকে তো হারমোনিয়ামের শব্দ শুনে বেড়ে ওঠা আর কি। সবচেয়ে বেশি অনুপ্রেরণা নিশ্চয়ই আপনার বাবাই দিয়েছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি। না, এখানে একটা ছেলের জন্য অনুপ্রেরণা সবসময় মা। এই অনুপ্রেরণার গল্পটি আমরা বিরতি থেকে ফিরে এসে শুনি। অবশ্যই। প্রিয় দর্শক, আবারও চলে যাচ্ছি বিরতিতে, ফিরে এসে বাকি গল্প করব আমাদের আজকের অতিথির সাথে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। অর্চি রহমান আছি আপনাদের সাথে, আমাদের সাথে আছেন লোকসঙ্গীত শিল্পী কিশোর পলাশ, কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। অনুপ্রেরণার কথা শুনছিলাম। জি, আসলে বিশেষ করে ছেলেদের জন্য মায়ের সবচেয়ে মা একটা বিষয়, অবশ্যই, আর মেয়েদের জন্য আমরা যতদূর জানি আর কি বাবাই সব, বাবাই সবকিছু। তো ছেলেদের বেলায় হয় কি, বাবার সঙ্গে তেমন একটা বেশি ই হয় না, মা সাপোর্টে থাকে। তো আমার বেলায় ঠিক তেমনই মা সাপোর্টে ছিলেন সবসময়, মা পেছন দিক থেকে, মা পেছন দিক থেকে সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করেছেন। হ্যাঁ, চেয়েছিলাম শিল্পী হতে, হয়েছি। চলচ্চিত্র প্রসঙ্গে একটু জানতে চাই, চলচ্চিত্র নিয়ে কি কি পরিকল্পনা চলছে? চলচ্চিত্র নিয়ে আমি এর ভিতরে বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করা হয়ে গেছে আমার, সেই স্বপ্ন আসলে একটা শিল্পীর স্বপ্ন থাকে, কিন্তু আমি জানি না কার কিরকম স্বপ্ন থাকে, প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন থাকে আপনার প্লেব্যাকে গান করা, এটা একটা বড় মাধ্যম। ছোটবেলা থেকে যখন এন্ড্রোদার গান শুনতাম, আরও অনেক শ্রদ্ধেয় শিল্পীরা আছেন, তো ছোটবেলার স্বপ্ন ছিল আর কি যে আমি গান করব, কোনো নায়ক কিংবা নায়িকা, জি জি, লিপসিং করা হবে, ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এটা আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে অলরেডি। প্রথম যখন আপনি এই চলচ্চিত্রে কাজ করলেন এবং আপনি দেখলেন যে আপনার গানে কণ্ঠ মেলাচ্ছেন একজন নায়ক, আপনার অনুভূতি কেমন ছিল? যার স্বপ্ন পূরণ হয় সেই বুঝতে পারে যে তার অনুভূতিটি কি। এখন চলচ্চিত্রে কাজ করা হচ্ছে, কোনো পরিকল্পনা চলছে এখন? আসলে আগের আমাদের আগের যে ছায়াছবির এলো ইগুলো ছিল, এখনকার চলচ্চিত্র আর আগের চলচ্চিত্র আমার কাছে তফাৎ আছে। এখন চলচ্চিত্র এত বেশি এইচডি হয়ে গেছে যে আমার দেখলে নাটক মনে হয়, টেলিফিল্ম মনে হয়। তো আসলে চলচ্চিত্রের বিষয়টা এখন মাথার ভিতরে টোটালি নাই। আচ্ছা, কিন্তু আপনি যে বলছিলেন যে আপনার স্বপ্নই চলচ্চিত্রে কাজ করা, এখন তো বর্তমানে অনেক ভালো ভালো কাজও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের চলচ্চিত্রের জন্য যে ভয়েসটা দরকার হয়, যেমন আগের ভয়েসতে ছিল, আমরা যখন দেখতাম যে নায়ক রুবেল কিংবা ইলিয়াস কাঞ্চন এই অভিনয় করতেছে, যে গান করতেছে, আমরা তো জানতাম যে এলো ওনারাই গান করতেছে, কিন্তু বড় হওয়ার পর জানছি যে অমুক শিল্পী গান গাইছে, কিন্তু এখন দেখলে যে আরিফিন শুভ হলো এই ঠোঁট মিলাইতেছে গান গাইতেছে, যে একটা হাস্যকর পরিস্থিতি। আচ্ছা, হ্যাঁ, যে বোঝাই যাইতেছে না আমার প্রফেশন হলো গান করা। জি, তো এখন আমাদের যে ব্যাপারটা চলে আসছে, টিভি চ্যানেল তার হলো মাঝে মধ্যে যাওয়া হয়, তো এখানে তো একটা খাম থাকে সেটার বিষয়টা আবার, কিন্তু আমাদের বেঁচে থাকার মেন মাধ্যম হলো এখন কনসার্ট। কনসার্ট ছাড়া একজন শিল্পী চলতেই পারবে না। জি জি, আমরা সিজনের জন্য ওয়েট করি যে কখন সিজন আসবে। এই কনসার্টের জন্য আসলে আমাদের এখন তো কনসার্ট, আমি যেখানে জব করি সেখানে আমার পরিচয় জানে যে আমি একজন সঙ্গীত শিল্পী, সবার আগে ওইখানে প্রাধান্য দেওয়া আছে, আমার কনসার্ট হলে আমি অফিসে আসতে পারবো না, বলা যাচ্ছে আমার যখন কনসার্ট হয় তখন আমি কনসার্টে চলে যাচ্ছি, জাস্ট মেইল করে দিয়েছে যে আমি আসতে পারছি না। এই যে আপনি বলছিলেন যে আপনার গানটা হচ্ছে আপনার প্রফেশন, তো বর্তমান সময়ের কথা যদি জানতে চাই, আমাদের দেশে প্রেক্ষাপটে যদি জানতে চাই যে সঙ্গীত শিল্পী হয়ে ওঠে এবং সঙ্গীতকে পেশাদারিত্বের দিক থেকে যদি জানতে চাই, পেশা হিসেবে নেওয়ার কথা যদি জানতে চাই, এখনো কি তৈরি হয়েছে বলে মনে হয় আমাদের দেশে? ঘাটতি কি কোথাও থেকে যাচ্ছে? অবশ্যই ঘাটতি থেকে যাচ্ছে। কি যদি বলতে হয়, আসলে এগুলো বললে তো আমাদের নিজেদের শরীরের ভিতরে লেগে যায়। বিভিন্ন টিভি চ্যানেলের যারা বিভিন্ন প্রোগ্রাম করে
বিশেষ করে এগুলো টিভিতে চালানোর জন্য প্রোগ্রাম বানানো হয়। তো প্রোগ্রাম বানানোর জন্য একটা রিয়েলিটি শো তৈরি করছেন আপনারা, তো তৈরি করাতে আপনার দেখা যাচ্ছে যে আপনারা অনেকগুলো শিল্পীকে তুলে আনলেন, তারা বেসিক্যালি কিন্তু কাভার শিল্পী, তারা কাভার গান করে আসতেছে। তো কাভার গান করার প্রেক্ষিতে বাংলাদেশে এত পরিমাণ রিয়েলিটি শো শিল্পী চলে আসছে, এত শিল্পী আসছে যারা যেখানে কনসার্ট ধরেন 100টা কনসার্ট হতো, তো শিল্পী হইলো আপনার 1000। তো ওখানে মারাত্মক প্রতিযোগিতা কে থেকে কাকে থেকে নেবে, একজন বড় আর্টিস্ট এন্ড্রু কিশোর দাকে নিত, হবু হওয়ার একজনের মতো এন্ড্রু কিশোর দার কপি এলো গলা, দেখলো যে এন্ড্রু কিশোর দাকে নিতে গেলে 2 লাখ টাকা লাগতেছে, ওই কপি গলারে নিতে লাগতেছে মাত্র 40,000-30,000 টাকা। ওইখানে এন্ড্রু কিশোর দাকে বাদ দিয়ে ওই কপি সিঙ্গারকে নিয়ে যাচ্ছে। তো এইখানে এখন পেশাদারিত্বের হুমকির মুখে আর কি। আচ্ছা, এগুলো আমাদের যে যারা রিয়েলিটি শো নতুন করে তৈরি করে প্রোগ্রাম বানানোর জন্য নিজের চ্যানেলে চালানোর জন্য হয়তো বানাচ্ছেন, কিন্তু আপনি যে আরেক দিকে আর কত মানুষের ক্ষতি করতেছেন সেটাও ভাবনার বিষয়। আসলেই তাই। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই, গান নিয়ে কি কি পরিকল্পনা করছেন আপনি? গান নিয়ে তেমন পরিকল্পনার কিছু নেই, যেভাবে গান করছি আমার একটা নিজের শক্তি আছে, সেটা হলো আমি লোকসংস্কৃতির গান, বাংলা সংস্কৃতির গান করি। তো বাংলা সংস্কৃতির এফিট উপিট পপ বলেন যে বলেন যে গান উল্টোপাল্টা হলেও বাংলা লোকসংস্কৃতি মানুষের রক্তের সঙ্গে, এটা আমাদের শেকড়, তো যে গান করি অন্তত পক্ষে বেঁচে থাকবো 1000 বছর এই প্রত্যয়ে এগিয়ে চলছি। তো হারবো না কখনোই জানি, কারণ যেহেতু লোকসংস্কৃতি নিয়ে আছি। আমরাও চাই না যে আপনি হারিয়ে যান, আমরাও হারাতে দেব না। আজকের অনুষ্ঠান গল্প করতে করতে একদমই শেষে চলে এসেছি আমরা, গান শুনতে শুনতেই বাড়ি যেতে যাই, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আর একজন অতিথিকে নিয়ে নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গান শুনি ভাইয়া। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না দেখো, প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না, যৌবন গেলে আর প্রেম হবে না রে, যৌবন গেলে আর প্রেম হবে না। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না দেখো, প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না, যৌবন গেলে আর প্রেম হবে না, যৌবন গেলে হে আর প্রেম হবে না। প্রথম দেখা নয়নে তারপর আলাপন, প্রাণে প্রাণে মিশে গেলে ভুলে থাকা যায় না। জ্ঞানীগণে যাহা কয় মিলনে প্রেম সত্য নয়, জ্ঞানীগণে যাহা কয় মিলনে প্রেম সত্য নয়, যদি এসকে চাঁদ দেখা যায়, যদি এসকে চাঁদ দেখা যায়, দুই অঙ্গে হয় একই জনা, যৌবন গেলে হে আর প্রেম হবে না, যৌবন গেলে হে আর প্রেম হবে না। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না দেখো, প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না, যৌবন গেলে হে আর প্রেম হবে না, যৌবন গেলে হে আর প্রেম হবে না।